হাফ প্যান্ট পরলে কি গোনা হবে, এটা তো একটু ব্যাখ্যা করে বলতে হবে। আপনি যদি প্যান্টের নিচে হাফ প্যান্ট পরেন তাহলে তো গোনা হবে না, কারণ এটাকে আন্ডারওয়্যার বলা হবে, তখন আন্ডারওয়্যার বলা হবে। অনেক সময় আন্ডারওয়্যার পরাটা প্রয়োজন হয়, কিন্তু যদি আপনি প্যান্ট বাদ দিয়ে শুধু আন্ডারওয়্যার পরে থাকেন এবং প্রকাশ্যে আসেন, যেমনটা ইউরোপিয়ানরা এসে থাকে, ইউরোপিয়ান আমেরিকানরা কিন্তু আন্ডারওয়্যার পরে চলে আসে সবার সামনে, সেটা কিন্তু সতর খুলে যাওয়ার কারণে সেটা হারাম। সতর ঢাকাটা কি ফরজ, সতর খোলাটা হারাম। অতএব কোনো ব্যক্তি যদি হাফ প্যান্ট পরেন এবং তিনি প্রকাশ্যে পাবলিকলি ওপেন হন তাহলে এটা নাজায়েজ। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণে তার ঘরের মধ্যে কাপড় পাল্টাতে গিয়ে তিনি আন্ডারওয়্যারটা পরলেন, তারপরে একটু পরে প্যান্ট পরলেন বা লুঙ্গি পরলেন, এটা জায়েজ আছে। অথবা কোনো ব্যক্তি যদি গোসল করতে গিয়ে তিনি কাপড় একের পর এক খোলেন এবং কোনো অবস্থায় যদি তার হাফ প্যান্ট পরা থাকে, সেই গোসলখানা চারিদিক থেকে আবদ্ধ, তাহলে সেটাও জায়েজ আছে। তার মানে হচ্ছে এই ধরনের অবস্থায় পাবলিকলি ওপেন হওয়াটা হারাম, যেহেতু সতর প্রকাশ হয়ে পড়ে।